হ্যালো গাইস, চলে আসলাম বাংলাদেশের সর্বপ্রথম, মনে করেন যে বড় যে মূলা যেখানে উৎপত্তিত হয় সেখানে চলে আসলাম। এই যে টানাই টানাই রাখছে এক একটা মূলাতে 5 কেজি, 10 কেজি, 15 কেজি করে, আর এইটার নাম হয়েছে ভান্ডারি মূলা। এইটা চিটাগাঙে যারা আছেন হাট হাজারি মাছ ভান্ডারি, এখানে ওরা অন্য কোথাও হয় না, শুধু এই মাছ ভান্ডারির এই জায়গাতে হয়, যে এক একটা মূলার কেজি 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত হয়। তা আমি এখানে চলে আসলাম এই ভান্ডারি মূলা দেখার জন্য, আর আপনাদের জন্য ভিডিওটা করার জন্য আসলাম, যে ভান্ডারি মূলা সবাই দেখার অধিকার আছে। এত বড় বড় করে এক একটা মূলা মনে করেন যে সাজাই সাজাই রাখে, আর এইটা তো আমরা দেখার জন্য অনেক দূর থেকে চলে আসলাম। এই যে আমার খালু এগুলা হাতে হাতে দেখতে আছে কোনটা কত। আমাদের কাছে একটা 5 কেজি এলাচ আসছে 200 টাকা, 200 টাকা, আমরা 200 টাকায় নেবো না, আর একটু কম দামের ভিতরে যে পাওয়া যায় ওখানে আমরা চেষ্টা করব। এদিকে দেখতেছেন যে এই যে গান বাজনা শুরু হয়ে গেছে, এটা হয়েছে ভান্ডারি গান বাজনা চলতে আছে। এক এক জায়গায় এক একজন আসর তৈরি করছে, এই আসরে গান বাজনা চলতে আছে, সেই নাচ আর সেই গান, এই গানের তালে তালে আমরাও এখানে পুরো রিল্যাক্সে আছি। আর আমরাও হয়তো অনেক দূর থেকে আসছি, কিছুক্ষণ করে পরে তারপর রওনা দেব, তাই গানের মাঝে আমরাও একটু হালকা পাতলা দাঁড়াইলাম যে দেখি কি করা যায়, কি করে এরা, কি গান গায়ন গাইতে আছে। তা দেখি ওই যে এরা মসজিদ ভান্ডারি এগুলো গান গাইতে আছে, তা আমরা শুনতে আসি, শুনতে আসি আর আটতে আসি, সেই একটা ফিলে আসি। এখান থেকে বাইরেই যাবো, এখন যাবো হইলে যাইয়া, এই যে সামনের দিকে আসলাম, এই যে এক লোকে মনে করেন ময়েস্টেজ গরু টরু নিয়ে আসছে, এই পুরা ধুমছে পুরা। এই যে মাজারের লোকজন হয়তো এরা এইগুলো নিয়ে আসতেছে, আমরা খালি দেখতে আসি, খালি ডোলে বাড়ি আর ডোলে বাড়ি, যেই দিলে ডোলে বাড়ি। আমরাও শুনলাম, এই যে বৌদি আইতে আসে, এই যে কলা দিয়ে আইতে আসে, এই যে চলে আসলাম ওই যে মাজারের সামনে সামনি, মাজারের সামনে সামনে আমরা যখন চলে আসলাম, এই একটা মাজার, এখানে মোট 3টা না 4টে মাজার, যাই হোক এটা কোনটা আমি বলতে পারবো না সঠিক, হয়তো চলে যাও তো আসেছি। তা খুব সুন্দর, ভালো লাগতে আছে, কিন্তু এখানে অনেক জায়গায় অনেক রকমের লোকজন দেখা যাচ্ছে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলার থেকে লোকজন ছুটে আসছে, খুব ভালোই লাগতে আছে। আমরাও হাঁটতে আসি, এত মানুষের মধ্যে কারো কেডা বিরসি পাওয়া যায় না। আমি তাই বেশিরভাগ হইলে আমার খালুর সাথে সাথে থাকি, যে খালু ও তাই থাকে, খালুর সাথে সাথে এই যে খালু আমার আটতে আছে পকেটে আধ দুয়া নান্দাই দিয়া, এই আর ঠান্ডাও ঠান্ডা পড়ছে।